আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় তাশাহুদের সময় বৈঠকে বসে আমরা তর্জনী তাশাহুদ পড়ার সময়, তো এটা কোন সময়তে আমরা আঙুল দেখাবো? কারণ অনেকে বলে যে ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় এক আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তো সঠিক নিয়মটা কি, কোন সময় আচ্ছা আমরা ঠিক ব্যবহার আছে, করবো? ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে তাশাহুদে বসে যে আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল হেলাতে হয়, ডান হাতের শাহাদাতের আঙ্গুল, এটা সুন্নাত। আর এটা কোনখানে হেলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো হাদিসে উল্লেখিত হয়নি। সুতরাং ইল্লাল্লাহতে হেলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক, অথবা আশহাদতে হেলানো এটাও যুক্তিভিত্তিক, যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম, অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ। এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই। পক্ষান্তরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে, তাদের দলিল হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, রাসূলুল্লাহ এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন। তাহলে যতক্ষণ পর্যন্ত তাশাহুদের দোয়া করছেন, দুরুদ ইব্রাহিমের দোয়া করছেন, ততক্ষণ হিলাতে থাকবেন। আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে, যেটা শয়তানের ওপর বড় আঘাত হানে। তার আগে হেলাতে থাকবেন, এটাই সুন্নত। এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয়, যেন গোড়ামিও না থাকে যে এরকম করব না, আর এইরকমও না হয় যে এটাকে করিয়ে ছাড়বো, কেন করবে না এরকম। তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয়, সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর, অপছন্দনীয়। আল গলু নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে, গলু থেকে কঠোর হয়ে যাবে না। বিশেষ করে সুন্নতগুলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবেন না যে একটা সুন্নত ছিল তোমার নামাজ হলো না, তুমি এরকম করে দিলে, এরকম বাড়াবাড়ি যেন না থাকে। আর আবার ওই গোঁড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে, তকলিদি এমন মেজাজ, না না এটা করতেই দেবো না, কেন হিলাচ্ছ তুমি, হ্যাঁ এইরকম যেন না হয়। জি হ্যাঁ, এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, আর সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলমিন বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর যেন রাজি হয়ে যান। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।